আমি আওয়ামী লীগ অফিস ঝাড়ু দেব, আমি কোনোদিন পোস্ট পজিশন চাবো না। কিসিঞ্জার সাহেব, আপনি ইতিহাসের ঘাতক, বাঙালির ঘাতক এবং আমাদের মুক্তিযুদ্ধের ঘাতক। আমার এখনো মনে আছে, ছয় দফা দেওয়ার পরে আমরা ছয় দফা নিয়ে যখন হরতাল হলো, আমরা তখন সেই হরতাল পালন করলাম। আমি ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে, মেয়েদের সেই হোস্টেলে, সেইখানে থেকে হরতাল টরতাল পালন করে যখন বাসায় গেলাম, বাসায় যাওয়া মাত্র চারিদিক থেকে, রাজারবাগ থেকে পুলিশ এসে বাসা ঘেরাও করলো এবং তারপরে রাজারবাগে দুই দিন ইন্টারোগেশন, এরপরে সেই সেন্ট্রাল জেল। আমার এটা আমি মনে করি যে সেই বিধাতার ইচ্ছা। আমি জেলখানায়, আপনারা অনেকেই গেছেন, সেই সঙ্গে এমনকি একটা কলমও তো নিতে দেয় না, সব কিছু জেল গেটে জমা দিতে হয়। আমি যখন সব কিছু জমা দিচ্ছি এবং জেলার লিখছে, এই সময় পিছন থেকে একটা আশ্বস্তের হাত। আমি চমকে পিছন ঘুরে তাকাতেই দেখলাম বঙ্গবন্ধু, সেদিন তার দেখা ছিল, তার মাথায় হাত। সেই হাত দিয়ে উনি একটা কথাই বললেন, মতিয়া ভয় পেও না, ভয় পেও না। আমি বঙ্গবন্ধুকে, আজকে উনি কোথায় আছেন আমি জানি না, কিন্তু কোথায় আসমানের কোন স্তরে উনি আছেন আমরা আমি জানি না, কিন্তু বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, বঙ্গবন্ধু আমি ভয় পাইনি, পাবো না, এবং ভয় ছাড়া চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, যেটা আপনি বলতেন সেইভাবে বাধা উঁচু করে যেন বাঙালি হিসাবে মরতে পারি, এই দোয়াটুকুই আপনার কাছ থেকে চাচ্ছি। মাননীয় স্পিকার, 15ই আগস্টের পরে আমি সেই অত্যন্ত, যখন আওয়ামী লীগ অফিসের টেলিফোন কানেকশন ছিল না, যখন ইলেকট্রিসিটি ছিল না, তখন আমি আওয়ামী লীগে যোগদান করি। এবং আমার মনে আছে দিনটি হলো 10ই জানুয়ারি, জাতিসংঘ দিবস। কিন্তু আমার সবচেয়ে, একটু না বললে হয় না, সেদিন কিন্তু আমার এককালের সহকর্মীরা অনেকে স্টেটমেন্ট দিয়েছিলেন যে ক্ষমতার লোভে মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগদান করছে। কোথায় ক্ষমতা, কোথায় আওয়ামী লীগ, যেখানে টেলিফোন কানেকশন নাই। সাজদাপা আসতেন, ওই যদি ফোন করার দরকার হতো নিচে বাটার দোকানে গিয়ে সে ফোন করতে হতো, আর ইলেকট্রিসিটি ছিল না বলে সেই উনি এসে 5টা টাকা দিতেন, আমাদের পিয়ন গিয়া 4টা সেই হারিকেন ভরে তেল নিয়ে আসতো খুচরা পয়সা, সাজদাপা বলতেন তুই চা খাস, নুরুল ইসলামরা বলতেন। সেই দিনে আওয়ামী লীগে জয়েন করার পরে আমার এই স্টেটমেন্ট দিয়ে আমার এগেনস্টে কামান দাগা হলো যে ক্ষমতার লোভে আমি মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগদান করছি। তা যাই হোক, আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, কিন্তু এইটুকু বলতে পারি, ক্ষমতারে আমাদের নেত্রীর ভাষায় উপভোগের বস্তু মনে করি নেই। উনি দায়িত্ব দিছিলেন আমার, আল্লাহর কাছে আমি হাজারবার শুক্রিয়া আদায় করি যে এই দেশে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতার বা খাদ্যের ইতিহাস যদি কোনো দিন লেখা হয়, তাহলে কোনা দিয়ে হলো আমি এই মতিয়া চৌধুরীর নাম একটু হলেও লেখা থাকবে, এবং এই সুযোগ শেখ হাসিনা ছাড়া আমার আর কেউ দেয় নাই। আমার এখনো মনে আছে 10ই ডিসেম্বর যখন আমি জয়েন করি, আমার তৎকালীন আওয়ামী লীগের অত্যন্ত, 10ই জানুয়ারি উনি খুব, মানে বলতে গেলে নাম্বার ওয়ান নেতা, তিনি এসে বললেন, চৌধুরী আপনি এই পার্টিতে জয়েন করেন না, এই পার্টি আপনি করতে পারবেন না। তা আমি বললাম, নামটা নাই বলি, এতক্ষণ যখন বলি নাই, আমি ঘড়ির দিকে তাকাই বললাম যে 5টার সময় জয়েনিংয়ের জন্য প্রেস রিলিজ গেছে আর এখন বাজে 3টা 35। আমি চিন্তা করেন না, তার ভাই বলি বললাম, আরো 4 মিনিট বলুন। আচ্ছা, ভাই বলে সম্বোধন করে বললাম যে আপনি চিন্তা করেন না, আমি আওয়ামী লীগ অফিস ঝাড়ু দেব, আমি কোনোদিন পোস্ট পজিশন চাবো না। এবং আমি আজকে বলতে চাই, এটা তো আমি বলছি, কিন্তু নেতার কাজ কি? যদি তিনি সত্যিকারের নেতা হতেন, তাহলে আমার এই কথারে ধরে রাখা, যখন 81তে কনফারেন্স হলো, আমি 79তে যোগদান করছি, 2 বৎসর আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সেটা পার হয়ে গেছে, কিন্তু যখন কমিটি হলো শেখ হাসিনা রে, তার মানে দেশে ওনার অবর্তমানে সেই
কমিটিতে আমার একটা সেন্ট্রাল কমিটি মেম্বার পর্যন্ত রাখা হয় নাই এবং 86তে যখন কনফারেন্স হয়েছে তখন আমি শেখ হাসিনার হাত দিয়ে কৃষি সম্পাদক হয়েছি এবং যে মর্যাদা উনি দিছিলেন কৃষি সম্পাদক হওয়ার পরে যখন সরকার গঠন করছি আমি বলতে চাই নেত্রী আমি আপনার কৃষি থেকে যে সুবিধা সেই সুবিধা জনগণের জন্য বিলিয়ে দিছি এবং জনগণ কৃষক সমাজ সেটা পাচ্ছে আপনারই সুদক্ষ নেতৃত্বে যার জন্য আজকে হেনরি কিসিঞ্জার আর বলতে পারে না বটমলেস বাস্কেট আজকে অনেক কথা মনে পড়ে বটমলেস বাস্কেট কি বলে কি পাচ্ছে এরা কি মনে করে একটা দেশ 2 লক্ষ মানুষ মানে সেই মা বোন সম্ভ্রম দিছে 30 লক্ষ লোক মারা গেছে আর সেখানে ওনারা বল দিতেছেন বটমলেস বাস্কেট বটমলেস বাস্কেট তো হওয়ার কথা না এমারথ চাইল্ড সেই টাইম ম্যাগাজিনে তিনি সেই আর্টিকেল লিখা বলছেন টাকা দিয়ে কেনা যা খাবার জাহাজ বাংলাদেশের বন্দরের আসার আগে সেটারে অন্য বন্দরে পাঠিয়ে দেওয়া হলো এবং কয়েকদিন খাদ্য সংকট ছিল সেটা মাত্র 3 সপ্তাহ এই 3 সপ্তাহের জন্য বাংলাদেশে যারা না খেতে পেয়ে জীবন দিল তাদের জন্য দায়ী ওই যারা নাকি গাড়ি সেই দিন খাদ্যের জাহাজ আসতে দেয় নাই এবং এখন আপনারা আইসা যতই আমাদের নেত্রীরে হুফে বয়ানি দেন কিসিঞ্জার সাহেব আপনি ইতিহাসের ঘাতক বাঙালির ঘাতক এবং আমাদের মুক্তিযুদ্ধের ঘাতক এটুকু আমি বলবই বলবো সে তাতে চাকরি থাকুক আর না থাকুক যাই হোক আমি জানি যে আমি একজন খুবই সুশীতল ছায়াতলে আছি